শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এও আশা করছি তোমরা বাড়িতে বসে নিয়মিত পড়ালেখা করছো। বন্ধুরা, তোমরা কি বাড়ির কাজ করেছিলে? চলো তো দেখি আমাদের বন্ধু মিনা এবং রেজা কি করেছে। দেখো, আমাদের বন্ধু রেজা বলেছে আমি 800-383=417 পেয়েছি। খালি ঘরে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখে আমি তোমাদেরকে তার বিয়োগফল বের করতে বলেছিলাম। আমাদের বন্ধু রেজা খালি ঘরে 383 লিখেছে এবং বিয়োগ করে বিয়োগফল 417 পেয়েছে। বন্ধুরা, চলো তো আমরা একটু মিলিয়ে দেখি রেজার বিয়োগফল ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা, আমরা 800 এবং 383 কে প্রথমে তাদের স্থানীয় মান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা বিয়োগ করা শুরু করি। দেখো, একক স্থান থেকে আমরা বিয়োগ করা শুরু করছি, কিন্তু শূন্য একক থেকে 3 একক বিয়োগ করা যাচ্ছে না, তাই আমাদেরকে প্রথমে কি করতে হবে? দশক স্থান থেকে 1 দশক একক স্থানে সরিয়ে আনতে হবে। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করে দেখো, দশক স্থানেও কিন্তু 0 দশক। তাহলে কি করতে হবে, মনে আছে তোমাদের? অবশ্যই। তাহলে প্রথমে শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে সরিয়ে আনি। তাহলে চলো বন্ধুরা, আমরা শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে প্রথমে সরিয়ে আনছি। 1 শতক সমান যেহেতু 10 দশক, তাই আমরা দশকের স্থানে 10টি 10 লিখেছি। এবং শতক স্থান থেকে 1টি শতক চলে যাওয়াতে শতক স্থানে কত থাকবে? একদম ঠিক, শতক স্থানে থাকবে 7 শতক, তাই না বন্ধুরা? এখন আমাদেরকে 10টি 10 থেকে 1টি 10 একক স্থানে সরিয়ে নিতে হবে। তাহলে 10টি 10 থেকে আমরা 1টি 10 একক স্থানে সরিয়ে নিচ্ছি। 1টি 10 একক স্থানে এসে হয়ে যাবে 10টি 1, তাই একক স্থানে আমরা 10টি 1 লিখেছি। এবং দশক স্থানে 10টি 10 থেকে 1টি 10 যে চলে গেল, তাই দশক স্থানের অঙ্ক 9, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন আমাদের একক স্থানে আমরা 10টি 1 পেয়েছি। 10টি 1 থেকে 3টি 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে একক স্থানে আমরা 7 লিখে ফেলি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা একক স্থানের বিয়োগ সম্পন্ন হয়ে গেলে দশক স্থানের বিয়োগ শুরু করব। তাহলে দেখো, দশক স্থানে আমাদের 9 দশক রয়েছে। 9 দশক থেকে আমরা 8 দশক বিয়োগ করলে কত পাবো? একদম ঠিক, 1 দশক পাবো। তাহলে আমরা দশকের স্থানে 1 লিখে ফেললাম। দশক স্থানের বিয়োগ শেষ হয়ে গেলে তারপর আমরা কি করব বন্ধুরা? অবশ্যই, তারপর আমরা সবশেষে শতক স্থানের বিয়োগ শুরু করব। শতক স্থানে রয়েছে 7 শতক, সেই 7 শতক থেকে 3 শতক বিয়োগ করলে কত হয়? 4 শতক হয়। তাহলে আমরা শতক স্থানে 4 লিখে ফেললাম। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম বন্ধুরা? 417। আমাদের রেজার বিয়োগফল একদম সঠিক হয়েছে। রেজাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে একটি সমস্যা দেয়া আছে, তোমরা সেই সমস্যাটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো তো। সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 7204 জন, পুরুষের সংখ্যা 4817 জন, নারীর সংখ্যা কত? বন্ধুরা, এই যে গাণিতিক সমস্যাটি তোমরা পড়লে, এই গাণিতিক সমস্যাটির জন্য গাণিতিক বাক্যটি কি হবে তোমরা একটু চিন্তা করে লিখে ফেলো তো। নিশ্চয়ই তোমরা লিখেছ। চলো, তোমাদের লেখার সাথে আমাদের রেজা এবং মিনার লেখাটি একটু মিলিয়ে নিই। দেখো, আমাদের বন্ধু মিনা গাণিতিক বাক্য লিখেছে 7204-4817 সমান কত বের করতে হবে। তোমরাও নিশ্চয়ই এই বাক্যটি লিখেছ, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, গাণিতিক বাক্যটি তো আমরা লিখে ফেলেছি, এখন আমরা কিভাবে কাজটি সম্পন্ন করব? কি একদম ঠিক, তোমরা ঠিক মতোই চিন্তা করেছ। দেখো, আমাদের বন্ধু রেজাও কিন্তু বলেছে স্থানীয় মান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে বিয়োগ করতে হবে। আমাদের সৈয়দপুর গ্রামের মোট জনসংখ্যা ছিল 7204 এবং সেখানে পুরুষের সংখ্যা ছিল 4817। এই দুটি সংখ্যাকে আমরা উপরে নিচে তাদের স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে লিখেছি। সাজিয়ে তারপর আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না বন্ধুরা? এরপরে বিয়োগ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা আরেকবার একটু মনে করে দেখো তো বন্ধুরা।
একদম ঠিক, তোমরা যা ভেবেছিলে আমাদের বন্ধু মিনাও কিন্তু তাই ভেবেছে। মিনা বলেছে প্রথমে একক স্থান থেকে বিয়োগ শুরু করতে হবে, তারপর ক্রমান্বয়ে দশক, শতক ও সব শেষে হাজারের স্থানের অঙ্ক বিয়োগ করতে হবে। একদম ঠিক বলেছে বন্ধুরা, আমরা প্রথমে একক স্থান থেকে বিয়োগ করা শুরু করব, এরপরে ক্রমান্বয়ে দশক স্থান, শতকের স্থান এবং সবশেষে হাজারের স্থানে বিয়োগ সম্পূর্ণ করব, তাই না বন্ধুরা? তাহলে চলো তো বন্ধুরা এই বিয়োগটি আমরা করে ফেলি। তোমরাও তোমাদের বাড়িতে খাতা কলম নিয়ে বিয়োগটি আমার সাথে সাথে করে ফেলো। বন্ধুরা আমরা তাহলে একক স্থান থেকে বিয়োগ শুরু করি। দেখো বন্ধুরা, 4 একক থেকে 7 একক কি বিয়োগ করতে পারি আমরা? পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, দশক স্থান থেকে 1 দশক একক স্থানে আগে সরিয়ে আনতে হবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখি আমরা, দেখো দশক স্থানে 0 দশক, তাহলে আমরা কিভাবে 0 দশক থেকে 1 দশক একক স্থানে সরাবো? তা তো করতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু জানি যখন দশক স্থানে 0 দশক থাকবে তখন আমরা শতক স্থান থেকে, অর্থাৎ তার চেয়ে বড় যে স্থানীয় মান, সেই স্থানীয় মান থেকে 1 সরিয়ে আনতে হবে। তাহলে দশকের বড় স্থানীয় মান হচ্ছে শতক, তাহলে 1 শতক প্রথমে আমরা দশকের স্থানে সরিয়ে আনি। তাহলে চলো আমরা প্রথমে 2 শতক থেকে 1 শতক দশকের স্থানে সরাচ্ছি। দেখো 2 শতক থেকে 1 শতক যখন দশকের স্থানে আসবে, 1 শতক সমান 10 দশক, তাই আমরা দশকের স্থানে 10 লিখেছি। এবং শতক স্থানের 2 থেকে তো 1টি শতক চলে গিয়েছে, তাহলে কি 2 শতক থাকবে? না, তাহলে এখানে আমাদের শতকের ঘরের অঙ্ক হবে 1, তাই না বন্ধুরা? আচ্ছা, শতক থেকে দশক স্থানে আমরা 1 শতক সরিয়ে এনেছি, এখন আমরা এই 10টি 10 থেকে 1টি 10 এককের স্থানে সরাবো। তাহলে আমরা 10টি 10 থেকে 1টি 10 নিয়ে যাচ্ছি, 1টি 10 নিয়ে গেলে এখানে 9টি 10 থাকবে, এবং 1টি 10 একক স্থানে আনার পর 1 দশে যেহেতু 10 একক, তাই একক স্থানে আমাদের 10টি 1 লিখলাম। কি বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই তোমাদের খাতায় এভাবে করে হিসাব করছ? আচ্ছা বন্ধুরা, এখন আমাদের এককের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, আগের 4 একক এখন 10 একক, তাহলে 14 একক। এই 14 একক থেকে 7 একক আমরা বিয়োগ করে ফেলি। 14 একক থেকে 7 একক বিয়োগ করলে কত হয়, তোমরা একটু হিসাব করে দেখো আমার সাথে। 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে আরো 7 একক থাকছে। তাহলে 14 একক থেকে 7 একক বিয়োগ করে আমরা 7 একক পেলাম, সেই 7 একক একক স্থানে লিখে ফেলি। ঠিক আছে বন্ধুরা, একক স্থানের বিয়োগ তো আমরা করেছি। এখন আমরা তোমাদের কথা মতো ক্রমান্বয়ে এককের পরে দশক স্থানের অঙ্ক বিয়োগ করব, তাই না? দেখো বন্ধুরা, এখানে কত দশক রয়েছে? দেখো এখানে 9 দশক রয়েছে, তাই না? 9 দশক থেকে 1 দশক বিয়োগ করলে কত দশক হয় বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার আগে লিখে ফেলেছ, 8 দশক হয়। খুব সুন্দর, তাহলে আমরা এখানে দশকের ঘরে 8 লিখে ফেললাম। দশকের বিয়োগ সম্পন্ন করে আমরা এখন শতকের বিয়োগ সম্পন্ন করব। এখন একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, 1 শতক থেকে 8 শতক কি আমরা বিয়োগ করতে পারবো? না, 1 শতক থেকে 8 শতক আমরা বিয়োগ করতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তোমরা একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, শতকের চেয়ে যে বড় স্থানীয় মান, অর্থাৎ শতকের বড় স্থানীয় মান হচ্ছে হাজারের, সেই হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে নিয়ে আসি। 7000 থেকে আমরা 1000 শতকের স্থানে আনবো, তাহলে 7000 থেকে থাকবে আর 6000, এবং 1000-এ যেহেতু 10টি শতক হয়, তাই না বন্ধুরা? 10টি শতক মিলে কিন্তু 1000 হয়, তাই 1000 যখন আমাদের শতকের স্থানে আসছে তখন আমরা শতকের স্থানে 10টি শতক লিখে ফেললাম। এখন আমাদের শতকের মান বেড়ে গিয়েছে, আগের 1 শতক এবং এখনের 10 শতক মিলে হলো 11 শতক। তাহলে 11 শতক থেকে 8 শতক বিয়োগ করলে কত হয়, আমরা একটু চিন্তা করে দেখি।
তিন শতক হয়। তাহলে আমরা শতকের স্থানে তিন বসিয়ে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, ক্রমান্বয়ে আমরা প্রতিটি স্থানের বিয়োগ করছি। এখন আমরা সবশেষে যে স্থানীয় মান হাজারের মান সেটির বিয়োগ করব। সবশেষে 6000 থেকে 4000 বিয়োগ করলে কত হয়? তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখেও ফেলেছ, 6000 থেকে 4000 বিয়োগ করলে হবে 2000। তাহলে সবশেষে আমরা বিয়োগফল কত পেলাম বন্ধুরা? দেখো সবশেষে আমরা বিয়োগফল পেলাম 2387। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, দেখো এই বিয়োগটিকেই আমরা আমাদের পাঠ্যপুস্তকের 38 পৃষ্ঠায় এভাবে স্থানীয় মান দিয়ে করা আছে, সেটার সাথে আমরা একটু মিলিয়ে দেখব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা প্রথমে আবার লক্ষ্য করি। আমাদের 7204 থেকে 4817 বিয়োগ করতে হবে। তাহলে স্থানীয় মান অনুযায়ী দেখো এখানে 7200.4 একক, অর্থাৎ 7204 স্থানীয় মান অনুযায়ী সাজানো আছে। এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 4817। আমরা জানি প্রথমে একক স্থান হতে বিয়োগ করব। তাহলে আমরা একক স্থানে কত একক আছে লক্ষ্য করি। দেখো একক স্থানে আছে 1, 2, 3, 4, 4 একক। 4 একক থেকে 7 একক কি বিয়োগ করতে পারছি? পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, দশক থেকে 1 দশক এককের ঘরে নিয়ে আসতে হবে। কিন্তু দশকের ঘরের কোনো দশক নেই, তাহলে কি করতে হবে? তোমরা জানো এবং আমরা করেছিও, শতক থেকে দশকের ঘরে 1 শতক সরিয়ে আনবো। একটু ভালোভাবে লক্ষ্য করো বন্ধুরা, এই যে 2 শতক থেকে 1টি শতক এখানে দশকের ঘরে সরিয়ে এনেছি। 1টি শতক মিলে হয় 10টি দশক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি দশক। তাই 1টি শতক যখন দশকের ঘরে আসলো তখন আমরা এখানে 10টি দশক পেলাম। ঠিক আছে বন্ধুরা, এখন এই 10টি দশ থেকে আমরা 1টি দশ খুব সহজে এককের ঘরে নিয়ে যেতে পারছি। তাহলে 1টি দশকে আমরা এককের ঘরে সরালাম। 1টি দশে কয়টি এক হয় বন্ধুরা? হ্যাঁ, 10টি এক হয়। 10টি এক মিলেই যেহেতু 1টি দশ, তাই আমাদের এককের ঘরে যখন 1টি দশ আসলো তখন এককের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি একক হলো। আমাদের আগে ছিল 4টি একক, এখন আসলো 10টি একক, তাহলে 14টি একক। এই 14টি একক থেকে এখন আমরা খুব সহজে 7টি একক বিয়োগ করতে পারবো। তাহলে দেখো এই যে 14টি একক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি একক আমরা বিয়োগ করে দিয়েছি। 7টি একক বিয়োগ করার পরে দেখো এককের সংখ্যা দাঁড়ালো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এককের স্থানে আমরা 7 লিখেছি। এককের বিয়োগ শেষে আমরা এখন দশকের ঘরের বিয়োগ করব। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা 10টি দশ থেকে 1টি দশ একক স্থানে সরিয়ে ফেলেছিলাম, তাই দশকের ঘরে 9টি দশ রয়েছে। এখন এই 9টি দশ থেকে আমরা এই যে 1টি দশ বিয়োগ করব। তাহলে এই 9টি দশ থেকে, যে দেখো এখানে যে 9টি দশ থেকে এই যে নিচের এই 1টি দশ আমরা বিয়োগ করে ফেলছি, তাহলে আমাদের কয়টি দশ রইল একটু গণনা করি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি দশ রইল, তাই না বন্ধুরা? তাহলে আমরা দশকের ঘরে 8 লিখব। ক্রমান্বয়ে একক এবং দশক বিয়োগ করার শেষে আমরা এখন যাব শতকের বিয়োগ করতে। দেখো বন্ধুরা এখানে 2টি শতক থেকে 1টি শতক কিন্তু দশকের স্থানে আমরা সরিয়ে ফেলেছিলাম, তাই এখানে আর রইল 1টি শতক। কিন্তু এই 1টি শতক থেকে আমরা 8টি শতক কি বিয়োগ করতে পারবো? পারবো না। সেজন্য আমরা শতকের যে বড় স্থানীয় মান তার বাম দিকে, শতকের বড় স্থানীয় মান কিন্তু তার বাম দিকেই রয়েছে, সেটি হচ্ছে কি, হাজারের স্থান। সেই হাজারের স্থানে কিন্তু আমাদের ছিল 1, 2, 3, 4, 5, 6, 7 7000। 7000 থেকে দেখো 1000 আমরা সরিয়ে ফেলছি শতকের ঘরে। 1000 এই যে এখানে শতকের ঘরে সরিয়ে ফেলেছি।
এক হাজার হে হয় 10টি শতক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি শতক। তাই শতকের ঘরে 10টি শতক আসলো, এবং আরো একটি শতক ছিল আগে থেকে। একটি শতক তো আমরা দশকের ঘরে সরিয়ে ফেলেছিলাম, তাই এখানে ছিল আর একটি শতক, এবং হাজারের ঘর থেকে আরো 10টি শতক এসে মোট শতকের সংখ্যা হয়েছে 11টি। সেই 11টি শতক থেকে আমরা 8টি শতক বিয়োগ করব। দেখো বন্ধুরা, এখানে 11টি শতক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি শতক আমরা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পর অবশিষ্ট শতকগুলো আমরা গণনা করে দেখি কয়টি শতক রয়েছে। 1, 2, 3 তিনটি শতক রয়েছে, তাই এখানে শতকের স্থানে আমরা 3 লিখেছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমাদের সবশেষে রইল হাজারের স্থানের বিয়োগ। তাহলে হাজারের স্থানের বিয়োগ আমরা এখন করব। দেখো, 1000 শতক স্থানে সরে যাওয়ার পরে এখানে হাজারের ঘরে ছিল 1, 2, 3, 4, 5, 6 হাজার। সেই 6000 থেকে 4000 আমরা বিয়োগ করছি। দেখো বন্ধুরা, 1, 2, 3, 4 এই 4000 বিয়োগ হয়ে গেল। বিয়োগ হওয়ার পরে আমাদের থাকলো হাজারের ঘরে 1, 2, 2 হাজার, তাই আমরা হাজারের স্থানে 2 লিখেছি। তাহলে সব শেষে বিয়োগ করার পর আমরা কি পাচ্ছি? 2,387। তার মানে সৈয়দপুর গ্রামের নারীর সংখ্যা কত? রেজা বলেছে সৈয়দপুর গ্রামের নারীর সংখ্যা 2,387 জন। তোমরা নিশ্চয়ই খাতায় এই বিয়োগটি খুব সুন্দরভাবে করে ফেলেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেজা এবং মিনাকেও অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে আমি এখানে আরেকটি সমস্যা দেখাচ্ছি, তোমরা সমস্যাটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো। সুমনের মাসিক আয় 9,500 টাকা এবং মাসিক ব্যয় 8,750 টাকা, তার মাসিক জমা কত টাকা? বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে ভেবে দেখো তো এই সমস্যাটির জন্য গাণিতিক বাক্যটি কি হবে। নিশ্চয়ই তোমরা ভেবে ফেলেছ এবং খাতায় লিখেও ফেলেছ। তাহলে চলো আমরা তোমাদের সাথে মিলিয়ে দেখি। দেখো, আমাদের বন্ধু রেজাও বলেছে গাণিতিক বাক্যটি হবে 9,500 - 8,750। মাসিক আয় থেকে ব্যয় বিয়োগ করলেই তো আমরা জমাটা পাবো, তাই না বন্ধুরা? সেই জন্য আমরা এই বিয়োগটি করে ফেলবো এখন। দেখো, মিনা বলেছে প্রথমে স্থান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিতে হবে। তোমরা বিয়োগটি করার আগে অবশ্যই এভাবে স্থান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিয়েছ, তাই না? ধন্যবাদ তোমাদের এভাবে করে সাজানোর জন্য। তারপরে কি করতে হবে বলো তো বন্ধুরা? দেখো, আমাদের বন্ধু রেজা বললো প্রথমে একক স্থানের অঙ্ক বিয়োগ করি। তাহলে প্রথমে একক স্থানের অঙ্ক, শূন্য একক থেকে শূন্য একক বিয়োগ করে পাওয়া গেল কত? শূন্য একক, তাই না? আচ্ছা, এরপরে কি করতে হবে বন্ধুরা? দেখো, আমাদের বন্ধু মিনা বলেছে এরপর দশক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, কিন্তু শূন্য দশক থেকে 5 দশক বিয়োগ করা যায় না। তাই মিনা কি করেছে দেখো, শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে সরিয়ে এনেছে। তোমরাও এভাবেই করেছো, তাই না বন্ধুরা? তাহলে দেখো, 1 শতক দশক স্থানে সরিয়ে আনার পর 10টি 10 হয়েছে, এবং শতক স্থানে 1টি শতক কমে 4টি শতক হয়েছে। এরপরে রেজা এবং মিনা কি করেছে তারপর দেখি তো বন্ধুরা। রেজা 10টি দশক থেকে 5টি দশক বিয়োগ করে 5 দশক পেয়েছে। তোমরাও নিশ্চয়ই তাই পেয়েছো বন্ধুরা। এরপরে তোমরা কি করেছো দশক স্থানের অঙ্কের বিয়োগের পরে কি করেছো? হ্যাঁ, তোমরা যা করেছো আমাদের বন্ধুরাও নিশ্চয়ই তাই করেছে। হ্যাঁ, দেখেছো, একদম ঠিক। মিনা শতক স্থানীয় অঙ্ক বিয়োগ করা শুরু করেছে, কিন্তু শতক স্থানে 4 শতক ছিল, 4 শতক থেকে 7 শতক বিয়োগ করা যায় না। তাই মিনা কি করেছে দেখো, হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে, এই যে দেখো, 10 শতক হিসেবে এনেছে, তাই না বন্ধুরা? এবং হাজারের স্থানে 1000 শতকের স্থানে সরানোর কারণে হাজারের স্থানে 8000 হয়ে গিয়েছে। তারপরে কি করতে হবে বন্ধুরা? এরপরে আমাদেরকে 14 শতক, অর্থাৎ আগের 4 শতক এবং 10 শতক মিলে 14 শতক হয়। সেই 14 শতক থেকে 7 শতক বিয়োগ করে রেজা এবং মিনা 7 শতক পেয়েছে এবং 7 শতক লিখেছে। ঠিক হয়েছে না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক। তারপরে কি করতে হবে বলো তো?
এর পরে 8000 হতে 8000 বিয়োগ করে 0000 পাই। হাজারের স্থানে দেখো 8000 রয়েছে এবং 8000 থেকে 8000 বিয়োগ করার পর পাওয়া যায় 0000। এবং আমরা জানি যে সংখ্যার সর্বোচ্চ স্থানীয় মান যখন 0 হয় তখন তা লেখার প্রয়োজন নেই, তাই আমরা হাজারের স্থানে এখানে 0 লিখিনি। তাহলে সবশেষে সুমনের মাসিক জমা কত পাওয়া গেল? 750 টাকা। বিয়োগফল যেহেতু পাওয়া গেল 750, তার মানে সুমনের মাসিক জমা 750 টাকা। চমৎকার, তোমরা এত সুন্দরভাবে এই সমাধানটি করেছো, তোমাদেরকে এজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখো তোমাদেরকে আমি আরেকটি সমস্যা দিচ্ছি, সমস্যাটি একটু ভালোভাবে পড়ে দেখো। একটি লাইব্রেরিতে মোট 8302টি বই রয়েছে, এগুলোর মধ্যে 4727টি বাংলা ভাষার এবং বাকিগুলো অন্যান্য ভাষার বই। অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা কত তা তোমরা কিভাবে নির্ণয় করবে? তোমরা একটু ভালো করে প্রশ্নটি পড়ে দেখো তো। লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কিন্তু কত? 8302টি। এবং বাংলা ভাষার বইয়ের সংখ্যা কত? 4727টি। তাহলে অন্যান্য ভাষার বইগুলো আমরা কিভাবে বের করব চিন্তা করো তো। তোমরা একদম ঠিক চিন্তা করেছো, চলো তোমাদের সাথে আমাদের বন্ধুদের চিন্তা মিলিয়ে দেখি। দেখো আমাদের বন্ধু রেজা বলেছে মোট বইয়ের সংখ্যা থেকে বাংলা ভাষার বইয়ের সংখ্যা বিয়োগ করতে হবে। কি বন্ধুরা, তোমরা তো তাই ভেবেছিলে, মোট বইয়ের সংখ্যা থেকে বাংলা ভাষার বইয়ের সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা পেয়ে যাব। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা যেহেতু সুন্দরভাবে চিন্তা করে বের করেছো বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটি তোমরা করে ফেলো। দেখি তো আমাদের বন্ধু মিনা এবং রেজা কিভাবে বিয়োগটি করলো। দেখো আমাদের বন্ধু রেজা এভাবে বিয়োগটি করেছে এবং বিয়োগফল পাওয়া গিয়েছে 3575। আচ্ছা মিনা কি করেছে চলো তো দেখি। মিনাও করেছে বিয়োগটি, কিন্তু মিনার বিয়োগফল 3675। রেজা এবং মিনা তাদের দুজনের বিয়োগফল তো মিলল না, দুই রকম হলো। তোমাদের বিয়োগফল কত হয়েছে বন্ধুরা? নিশ্চয়ই দুইজনের মধ্যে কেউ ভুল করেছে তাই না, এবং তোমরা বুঝে গিয়েছো কে ভুল করেছে। চলো আমরা একটু দেখি। দেখো আমাদের বন্ধু রেজা বলেছে আমার মনে হয় মিনার ভুল হয়েছে, মিনা শতক স্থানীয় অঙ্ক হতে এক শতক দশক স্থানে সরানোর পর ও শতক স্থানের অঙ্ক 3 পরিবর্তন করেনি। দেখো বন্ধুরা, এই যে মিনার করা বিয়োগ ফল এবং রেজার করা বিয়োগ ফল, দেখেছো রেজা বলেছে মিনার শতক স্থানে ভুল হয়েছে। তাহলে আমরা একটু শতক স্থানের বিয়োগটি দেখি তো মিনার। দেখো মিনা 3 শতক থেকে 1 শতক যখন দশক স্থানে সরিয়েছিল তখন কিন্তু এটি আর 3 শতক থাকার কথা না, তখন এটি কি হয়ে যাওয়ার কথা? দেখো রেজার এখানে দেখো 3 শতক তখন 2 শতক হয়ে যাওয়ার কথা তাই না বন্ধুরা, কিন্তু মিনা সেটিকে আর 2 শতক বানায়নি, 3 শতকই রেখে দিয়েছিল। সেই জন্য তার দেখো শতক স্থানের অঙ্কের ভুলটি হয়েছে, তার 3675 এবং রেজার হয়েছিল 3575। শতক স্থানের অঙ্ক মিনার ভুল হয়েছে, শতক স্থানে মিনা অঙ্ক সরিয়ে নেওয়ার পরেও শতক স্থানের অঙ্ক পরিবর্তন না করাতে তার বিয়োগফলের শতক স্থানে ভুলটি হয়েছে, তার মানে তার সম্পূর্ণ বিয়োগটি ভুল হয়েছে তাই না বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবো, যখনই একটি স্থান থেকে অন্য স্থানে অঙ্ক সরাবো তখন সরিয়ে নেওয়ার পর অঙ্কের সংখ্যার কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেটি না মনে রাখলে আমাদের অবশ্যই ভুল হবে, তাই আমরা ভুল এড়ানোর জন্য এই বিষয়টি ভালোভাবে মনে রাখব। তাহলে আমরা লাইব্রেরিতে অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা কত পেলাম বন্ধুরা? তাহলে আমরা অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা পেলাম 3575। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আমাদের বন্ধু মিনা বলেছে আজকে আমরা হাতে রেখে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা শিখলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করতে শিখেছি। এখন আমি তোমাদেরকে একটি মজার বাড়ির কাজ দেব। দেখো বন্ধুরা, তোমরা এরকম 9টি লটারির মতো কাগজ তৈরি করবে এবং সেই 9টি কাগজে 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক লিখে ফেলবে। লিখে কাগজগুলো উল্টো করে দেখো, আমরা কিন্তু এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি না, এখানে প্রতিটি লটারির কাগজে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লেখা আছে। তোমরা কাগজগুলো উল্টো করে রাখবে যেন কি লেখা আছে তা দেখা না যায়। এরপরে তুমি এবং তোমার বন্ধু দুজন মিলে প্রথমে তুমি 4টি কাগজ তুলবে, তারপরে তোমার
বন্ধু চারটি কাগজ তুলবে। তুমি তোমার প্রথমে চারটি কাগজ এভাবে তুলে দেখবে, চারটি অঙ্ক পেলে ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধু তোমরা এই চারটি অঙ্ক ব্যবহার করে যে বৃহত্তম সংখ্যা লিখেছো এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখেছো, সেই বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করবে। তুমিও করবে, তোমার বন্ধুও করবে। এভাবে কয়েকবার করলে তোমাদের কিন্তু বিয়োগের খুব ভালো অনুশীলন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, লেখাপড়া আর নয়, আজ আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।